মহারাষ্ট্রত মারাঠা সংরক্ষণের প্রতিবাদে লৈছে হিংসাত্মক রূপ। ধারাবাহিকভাবে চলা আন্দোলনে রাজ্যখনের আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে অবনমিত করেছে। মারাঠা সকলের সংরক্ষণের দাবিরে রাজপথ উত্তাল করে রাখিছে বহু জনতায়। 19 অক্টোবরের 31 অক্টোবর পর্যন্ত মারাঠা সংরক্ষণক লৈ 26 গৰাকী লোকে আত্মহননের পথ বাছি লৈছে। চলিত বর্ষর সেপ্টেম্বর মাহর পর আরম্ভ হয়েছিল এই আন্দোলন। বুধবারে পুয়ায় বিধায়কর সরকারি আবাসর সমীপত থাকা মন্ত্রী হাসান মুশরিফর কনভয়ত আক্রমণ চলায়। এই সন্দর্ভত আরক্ষে 3 জন লোকক গ্রেপ্তার করেছে। আজি এই আন্দোলনক লৈ মহারাষ্ট্রত সর্বদলীয় বৈঠকর আহ্বান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের।